যজাতিকে একটি কথা মনে পড়লো। কি কথা মনে পড়েছে? এক সময় রাজা যজাতি একটি কথা শুনেছিল। একটা ছাগল ছিল, খুব মন দিয়ে শুনলো। সেই ছাগল বনের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখছে একটি গর্তের মধ্যে একটা ছাগলই পড়ে রয়েছে। ছাগলই তো বলে নাকি? হ্যাঁ, না ছাগলের মেয়েগুলোকে কি বলে? হ্যাঁ, ছাগলই। ভাই কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবে, আমি তো বুঝতে পারছি না কি বলে। হ্যাঁ, আমাদের হিন্দিতে তো বলে বকরা আর বকরি, আর বাংলায় ছাগল ছাগলি তো হবে না আর কি। আচ্ছা, যাই হোক, বকরি হোক চাই ছাগলি হোক, প্রেম সে বলে রাধে রাধে, মাঝে মাঝে একটু বাংলা ডিস্টার্ব হয়ে যায়। আর যাই হোক, একটা হলেই হলো, মেয়ে ছাগল, ঠিক আছে, মেয়ে ছাগল একটা পড়েছিল গর্তের মধ্যে। এখন সেই মেয়ে ছাগলটা যখন দেখেছে, সঙ্গে সঙ্গে সেই ছাগলটা তাকে দেখে তার প্রতি আসক্ত হয়ে গেছে, গর্তে পড়েছে। একটু আস্তে 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 মহারাজ পাশে আরেকটি গর্ত খুঁড়ে 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 সেই মেয়ে ছাগলটাকে সেখান থেকে বের করে নিয়েছে, তা রক্ষা করেছে। রক্ষা করাতে সেই মেয়ে ছাগলটা তার প্রেমে পড়ে গেছে, ছাগলের প্রেমে পড়ে গেছে। যেরকম মানুষের মধ্যে প্রেম হয়, এরকম ছাগলের মধ্যেও তো, পশুর মধ্যেও প্রেম হয়। সেই ছাগলের প্রতি এমন আকৃষ্ট হয়েছে সে, তখন সেই ছাগলের সঙ্গেই মহারাজ রয়ে গেল, তার সঙ্গে জীবন নির্বাহ করছে। দুজন খুব করে মহারাজ সংসারের সুখ উপভোগ করছে, বনে বনে ঘুরছে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে সেই ছাগল খুব একদম বলবান বলিষ্ঠ ছাগল, বনের মধ্যে আরও কিছু এরকমই মেয়ে ছাগল আরও দেখেছে। তা সেই মেয়ে ছাগলগণ যখন দেখলো এ তো খুব একদম সুন্দর ছাগল, তারাও তার পিছনে পিছনে লেগে গেছে। এখন সে কি করেছে, এতদিন পর্যন্ত যেই ছাগলিটার পিছনে ছিল, হঠাৎ করে মহারাজ বাকি যখন আরও এসেছে তাদের সঙ্গেও সে দিব্য আনন্দে উন্মত্ত হয়ে গেছে। এই দেখে ওই যে পূর্বের মেয়ে ছাগলটা ছিল সে তখন রাগ করে তাকে ছেড়ে দিয়ে নিজের মালিকের কাছে চলে গেছে, নিজের মালিকের কাছে চলে গেছে। মালিকের কাছে যখন গেছে, এইদিকে এই ছাগল তো মহাকামী, সেই কামী ছাগল যখন নিজের পূর্ব স্ত্রীকে, হ্যাঁ পূর্ব সেই প্রেমিকাকে আর দেখতে পাচ্ছে না, তার পিছনে পিছনে খুঁজতে খুঁজতে তার ঘরে চলে গেছে। এখন ঘরে গিয়ে তাকে বারবার মান মনোবল করছে, রেগে গেছে তো তাকে মানাচ্ছে, বারবার খালি ম্যা 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 করছে, ছাগল নিজের ভাষায় তাকে মানাচ্ছে। এখন যখনই ম্যা 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 করছে, তার মালিক কি দেখেছে, এতদিন পরে আমার এই মেয়ে ছাগলটা ঘরে এসেছে, আর এই ছাগলটা এসে তাকে বারবার টানছে। রেগে গিয়ে সঙ্গে সঙ্গে মহারাজ একটা দাও নিয়ে সেই ছাগলের অন্ডকোষগুলো কেটে দিয়েছে, সেই ছাগলের অন্নকোষগুলো কেটে দিয়েছে। এখন যখন কেটে দিয়েছে, সে তো জ্বালা যন্ত্রণায় খুব ছটফটাচ্ছে। এখন তার জ্বালা যন্ত্রণা ছটফট এইসব দেখে তার মালিকেরও একটু দয়া হলো, দয়া হয়ে তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেছে। চিকিৎসক বললো, একে যদি বাঁচাতে হয় তাহলে অন্নকোষগুলো আবার লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়েছে, কিছুদিন অসুস্থ ছিল, যতদিন অসুস্থ ছিল ততদিন পর্যন্ত মহারাজ তার মধ্যে কাম ভাবনা জাগ্রত হয়নি। যখনই আবার সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পরে আবার সে সেই ছাগলির প্রেমে পড়ে গেছে, এখন আর তাকে ছাড়া থাকতে পারে না। তা যজাতি দেবযানীকে বলছে, আমার অবস্থাও একদম সেই ছাগলের মতনই হয়েছে, আমি এই সংসারের সুখ উপভোগ করতে করতে, ভোগ উপভোগ করতে করতে বৃদ্ধ হয়ে গেলাম, বুড়ো হয়ে গেলাম। যতদিন বুড়ো ছিলাম কাম বাসনা ছিল না, আবার যুবক হলাম, আবার এই ভোগের মধ্যে পড়ে গেলাম, তাহলে আমার অবস্থা একমাত্র সেই ছাগলের মতন হয়ে গেছে। ভগবান আমাকে মনুষ্যরূপে জন্ম দিয়েছিল, এই মনুষ্যরূপে জন্ম দিয়েছে কিসের জন্য, একমাত্র হরিভজনের জন্য। আর আমি হরিভজন ছেড়ে দিয়ে সেই সংসারের মধ্যে আবার ঢুকে গেছি, তার মানে আমার মধ্যে আর পশুর মধ্যে কি বা পার্থক্য থাকলো? তো মন দিয়ে শুনবে, আহার নিদ্রা ভয়মেথুনাঞ্চ, এগুলো তো সব পশুর লক্ষণ। আমরাও খাবার খাই, পশুও খাবার খায়, আমরাও ঘুমাই, পশুও ঘুমায়, আমরাও মৈথুন করি, পশুও মৈথুন করে। আমাদের মধ্যেও ভয় রয়েছে, পশুর মধ্যেও ভয় রয়েছে, তাহলে আমাদের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য শুধু একটি জায়গাতে রয়েছে, কি? আমরা হরিভজন করতে পারি, পশু হরিভজন করতে পারে। মনের মধ্যে বৈরাগ্য হয়ে গেল, দিন তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। মনে রাখবে, যত আমাদের দিন পেরিয়ে যাচ্ছে আমাদের জীবনের ততই সময় নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে ভাবছে, এখন আমার তিলক করার সময় হয়নি, এখন মালা নেওয়ার সময় হয়নি, বাচ্চাগুলো ছোট আছে, বড় হোক তারপরে করব। বাচ্চাগুলো বড় হওয়া পর্যন্ত তুমি যে বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি আছে? মনে রাখবে, তার জন্য যখনই চোখ খুলে তখনই সকাল মনে করবে, যখন সময় হবে তখনই সঙ্গে সঙ্গে ভগবানের স্মরণে চলে যাবে, সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করবে, গলায় তুলসীর মালা নেবে, মাথায় তিলক ধারণ করবে, আর গোবিন্দের ভজন শুরু করবে। চলি যা রহি হ্যায় অনমোল সাঁসে, চলি যা রহি হ্যায় অনমোল সাঁসে, জো ভি বচি হ্যায় উনহি কো সম্ভালো, জো ভি বচি হ্যায় উনহি কো সম্ভালো।
अब सांसें चली जा रही हैं, अनमोल सांसें जो भी बची है संभालो, जो कुछ बची है उन्हीं को संभालो। ऊपर থেকে কিন্তু আমাদেরকে এক একটি শ্বাস মেপে মেপে দেওয়া হয়েছে, মনে রাখ যেদিন এই শ্বাসের কোটা শেষ সেদিন এই দেহ শেষ। তার জন্য আমাদের জীবনে কোন শ্বাস যে আমাদের অন্তিম শ্বাস হবে সেটা আমরা কেউ বলতে পারব না। তার জন্য মহাপুরুষগণ বারবার বলছেন, শ্বাস শ্বাস পর কৃষ্ণ ভজ, বৃথা শ্বাস মত খোয়ে, না জানে আ শ্বাস কো আবন হয়ে না হয়ে। প্রত্যেক শ্বাসে শ্বাসে শুধু হরিনাম নিতে থাকবে, না জানে কোন সময় কোন শ্বাস আমাদের অন্তিম শ্বাস হবে, তার কি কোনো গ্যারান্টি আছে? কেউ বলতে পারবে কোন শ্বাস আমাদের অন্তিম শ্বাস হবে? বলতে পারবে কেউ? যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে, যেই কোনো দিনে আমাদের শ্বাস শেষ হয়ে যেতে পারে। এটা মনে করবে না যে অ্যাক্সিডেন্টেই মারা যাবে, ঘরে বসে আছে মানুষ হঠাৎ করে বুকে ব্যথা উঠেছে, কি হলো, হার্ট অ্যাটাক হয়ে গেল। এই কিছুদিন আগে আমার সমবয়সী, আমার সঙ্গে একসঙ্গে গুরুকুলে পড়েছে একজন পাঠক, হঠাৎ করে ঘরের মধ্যে খাবার দাবার খেয়ে একটু বুকে ব্যথা উঠেছে, বুকে ব্যথা হসপিটালে নিয়ে গেছে, কি হয়েছে, কার্ডিয়াক অ্যাটাক এসেছে, মৃত্যু হয়ে গেল। জীবনের কি কোনো ভরসা আছে? কোনো ভরসা নেই। আমার সঙ্গে একজন মাতাজি দেখা করতে এসেছিলেন, তিনি বললেন, বাবা আমার হাজব্যান্ড সবসময় বলতো বৃন্দাবন যাবো, বৃন্দাবন যাবো। আমি প্রত্যেক বছর বলতাম চলো এই বছর চলি, চলো এই বছর চলি, আরে বাচ্চাগুলো ছোটো আছে, আর একটু বড়ো হোক, তারপরে যাবো, তারপরে যাবো। এরকম করতে করতে একদিন হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল, মাত্র 42 বছর বয়স, মাত্র 42 বছর বয়স, হঠাৎ করে তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়ে গেল। সে আর এই জন্মে বৃন্দাবন যেতে পারলো না। তো মনে রাখবে, আমরা যে ভাবছি যে এখনো আমাদের সময় হয়নি, তা আমাদের সময় কি, সেই সময়টা আজ পর্যন্ত কেউ জানতে পেরেছে? গুরু নানক দেবের কাছে এক ভক্ত গিয়ে জিজ্ঞাসা করছে, মহারাজ গুরুদেব একটি কথা বলুন, ভজনের ঠিক সময় কি, কোন সময় ভজন শুরু করা উচিত? তো গুরুদেব খুব সুন্দর উত্তর দিলেন, মনে রাখবে মৃত্যুর ঠিক একদিন আগে থেকে ভজন শুরু করে দেওয়া উচিত। শিষ্য বলছে, গুরুদেব মৃত্যুর একদিন আগে মানে? মৃত্যু তো যেই কোনো সময় হতে পারে, মৃত্যুর কি কোনো ভরসা আছে? কেউ বলতে পারবে যে কবে মরবে? তাহলে বলে মৃত্যু তো কালও হতে পারে। গুরুদেব বললেন, মৃত্যু যদি কাল হতে পারে তাহলে ভজন আজ থেকেই শুরু করে দেওয়া উচিত। প্রেম সবর রাধে রাধে, এই সংসারে কার কোনো ভরসা নেই। তার জন্য জীবনে কোনো সময় সময়ের প্রতীক্ষা করবে না। সময়ের প্রতীক্ষা কারা করে? একমাত্র যারা মূর্খ জীব, প্রমাণ দিয়ে শুনবে, যারা অপরাধী জীব, মূর্খ জীব, শুধুমাত্র তারাই সময়ের অপেক্ষা করে। বিষয়ের বিষে আসন্ন জীব তারা সময়ের অপেক্ষা করে, কিন্তু বুদ্ধিমান জীব কি করে? তারা মহারাজ ঠিক সময়ে থাকতেই গোবিন্দের চরণের আশ্রয় নিয়ে নেয়। যতটা আমাদের শ্বাস বাকি আছে সেই শ্বাসটাকে সব কাজে লাগাও। এই যে আমাদের ভজনের মধ্যে নিত্য ষোলমালা করতে বলা হয়েছে না, ষোলমালা কেন করতে বলা হয় জানা আছে? ষোলমালা কেন করতে বলা হয়? ষোলমালা করলে 25,000 নাম হয়, আর একজন সুস্থ মানুষ একদিনে বেশি থেকে বেশি 24,000 কিছু শ্বাস গ্রহণ করে। মন দিয়ে শুনবে, বিজ্ঞান তো আজকে বলছে যে একটা সুস্থ মানুষ 24,000 থেকে নিয়ে 25,000-এর মধ্যে শ্বাস গ্রহণ করে। আর আমাদের শাস্ত্র আজ থেকে হাজার হাজার বছর আগেই বলে দিয়েছে, তার মানে কি, নিত্য ষোলমালা করলে প্রতিটি এক এক শ্বাসে ভগবানের নাম করা হয়ে যায়। ষোলমালা মানে 25,000 নাম, 25,000 নাম মানে প্রত্যেক শ্বাসে একটি একটি করে নাম যুক্ত হয়ে গেল। প্রেম সবর রাধে রাধে, তার জন্য নিত্য ষোলমালা অবশ্যই করা উচিত। অনেকে জিজ্ঞাসা করে যে মহারাজ ষোলমালা না করলে হয় না, দুই মালা চার মালা করলে হয় না? দেখো মালা তো তুমি দুই করো চার করো তাও ঠিক আছে, কিন্তু ষোলমালা কেন করতে বলা হয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে। এই কারণে নিত্য ষোলমালা অবশ্যই করা উচিত, তার উপরে যে যত পারবে তত করবে। কেন, জীবনের কোনো ভরসা নেই। আমরা পাঠে বসে আছি, এই 2-3 মাস আগের কথা, তো পাঠের মধ্যে মহারাজ, এই আমাদের যে তবলাওয়ালা আছে আমাদের গোপাল দাদা, ওর ঘরের মধ্যে বৃদ্ধ বাবা রয়েছে 80 বছরের উপরে, অসুস্থ বিছানায় পড়ে আছে। হ্যাঁ, 87 বছর বয়স, 87, সে বিছানায় পড়ে আছে, আজ যায় কাল যায় অবস্থা। আর হঠাৎ করে খবর পেয়েছে, দৌড়ে এসে আমাকে বলছে, মহারাজ আমার ভাইরা ভাই মারা গেছে। ওর ভাইরা ভাই ওর থেকেও ছোটো, ওর শালির বর 40-42 বছর বয়স, হ্যাঁ 42 বছর বয়স, ছোটো একটা বাচ্চা রেখে কী হয়েছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে। যার মৃত্যুর সময় তার মৃত্যু হয়নি, যার মৃত্যুর কোনো কথা নেই তার মৃত্যু হয়ে গেছে। তার মানে কি, এই জীবনের কোনো ভরসা
নেই। তুমি যে ভাবছো আমি বুড়ো হবো তারপরে গিয়ে হরিনাম করবো, মালা করবো, তিলক করবো, মনে রাখবে সেই সময় পর্যন্ত তুমি থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। প্রেম সে বলো রাধে রাধে, ঠিক সময়ে তোমাকে গোবিন্দের চরণাশ্রয় নিতেই হবে। মহারাজ যযাতি এখানে নিজের স্ত্রী দেবযানীকে উপদেশ করছেন, যযাতির মনে বৈরাগ্য হয়েছে তা বলে যযাতি যে নিজে ছেড়ে চলে যাবে, সন্ন্যাস নিয়ে নেবে তা নয়, নিজের স্ত্রীকে পর্যন্ত উপদেশ করছেন। কেন? আমার স্ত্রীর মনেও যেন বৈরাগ্য উৎপন্ন হয়। স্বামীর কর্তব্য কি? স্বামীর কর্তব্য হলো নিজের সঙ্গে নিজের স্ত্রীকেও যেন উদ্ধার করতে পারে। প্রেম সে বলো রাধে রাধে। যযাতি একটি খুব সুন্দর কথা এখানে উপদেশে বলে গেছেন, মাত্রা স্বসা বহিত্রা বা যথা বিবেক্তা সনো ভাবে বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্বাংসমপিকর্ষতি। মনে রাখবে এই সংসারের মধ্যে কখনো কোনো সাধককে একান্তে কোনো নারীর সঙ্গে কখনো থাকা উচিত নয়, সে চাহে মা হোক, সে চাহে বোন হোক, স্বসা দুহিত্রা, সে চাহে মেয়েই হোক না কেন, কদাচিৎ কোনো পুরুষকে একান্তে কখনো কোনো নারীর সঙ্গে থাকাই উচিত নয়। তাতে কি হয়, বলবান ইন্দ্রিয় গ্রাম, এই ইন্দ্রিয় বহুত বলবান, যেই কোনো সময় যেই কোনো শ্রেষ্ঠ পুরুষকেও পথভ্রষ্ট করে দিতে পারে। প্রেম সে বলো রাতে রাতে, ওই কান্তিক অবস্থায় কোনো সময় নিজের শিষ্যের সঙ্গেও গুরুকে থাকা উচিত নয়। খুব সুন্দর এখানে উপদেশ করেছেন, নিজের স্ত্রীকে উপদেশ করলেন, দেবযানীর মনেও বৈরাগ্য হয়েছে, স্বামী স্ত্রী দুইজন মহারাজ ভগবত ভজনে যুক্ত হলেন। যযাতি নিজের ছোট পুত্র পুরুকে আবার নিজের যুবাবস্থা দিয়ে সেই বৃদ্ধাবস্থা গ্রহণ করে নিয়েছেন, পুরুকে রাজগদ্দি দিয়েছেন, পুরুকে রাজা বানিয়ে বাকি চার ভাইকে পুরুর আধিপত্যে থাকতে আদেশ করে দিলেন। দিব্য ভজন করে তিনিও পরম ধাম গমন করলেন। বলিয়া ভক্তবৎসল ভগবান কি।